প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজি পড়ছো পিজি পড়ছো ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা দেবে ইনফ্যাক্ট যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো তোমরা প্রত্যেককে জিজ্ঞাসা করছো তোমাদের যে ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান ব্লেন্ডেড মোডে হবে এমন কি কলকাতা বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে অফিসিয়ালভাবে অ্যাকচুয়ালি বাস্তবটা কি। অফিসিয়াল ওয়েবসাইটে কি এরকম বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল এ কলেজের একজন শিক্ষকের সঙ্গে এ নিয়ে কথা বলেছি তিনি কি জানালো সমস্ত কিছু তোমাদের জিজ্ঞাসা এবং ডাউট নিয়ে এই ভিডিওতে ক্লিয়ারভাবে আলোচনা করব। কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো রীতিমতো কালকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে এ তোমাদের কিছু ডেট জুলাই মাসের এর ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখের যে ডেটটা সেটা রিসিডিউল করে দেওয়া হয়েছে যেখানে আগস্ট মাসের এক তারিখ দু তারিখ এবং তিন তারিখে করে দেওয়া হয়েছে ইউজিসির গাইডলাইন অনুযায়ী একত্রিশ তারিখের মধ্যে সমস্ত এক্সামিনেশান কমপ্লিট করতে হবে কিন্তু এমনটি কেন হলো তোমরা অনেকেই জানতে চাইছো সেই একই প্রশ্ন আমার কাছে এবং আমি কলেজের একজন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেছি তিনিও কিন্তু এই বিষয়ে কোনো মতামত দিতে পারেননি অ্যাকচুয়ালি ইন্টারনালি কী হয়েছে কেনই ডিসিশান নেওয়া হয়েছে ইউজিসির তরফ থেকে রকম পারমিশন নেওয়া হয়েছে কি না তা নিয়ে কিন্তু আমি আর করেছি তোমাদের জন্য আর টিআই রিপোর্ট যখন আসবে তৎক্ষণাৎ বাস্তব তথ্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কারণ বিভিন্ন ভুল তথ্য ঘোরাঘুরি করছে বাস্তব না জেনে তোমাদের মাঝে কোনো কিছুই আমি তুলে ধরতে পারি না সেই কারণে আর করেছি যখন বাস্তব তথ্য আসবে তোমাদের জানিয়ে দেব। এরপরে এই মুহূর্তে যে বিষয়টা সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের মধ্যে চর্চিত বিষয় প্রত্যেকটা ছাত্রছাত্রী ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছে এবং প্রত্যেককে আমি জানিয়েছি তার সত্ত্বেও একে একে কতজনকে আর জানানো যায় তো এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে যারা অ্যাকচুয়ালি জানতে চেয়েছো এবং যারা এখনও পর্যন্ত ডাউটের মধ্যে রয়েছে তাদেরকে সবার প্রথমে একটা ক্লিপ আমি এখানে দেখিয়ে দিই যেটা একটি ছাত্র আমাকে রীতিমতো সেন্ড করেছে এবং একাধিক ছাত্র বলেছে যে আমরা ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি দেখেছি কিছুক্ষণ পরেই দেখা গেছে ওই বিজ্ঞপ্তিকে সরিয়ে নিয়েছে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় প্রথমে ক্লিপটা তোমরা দেখে না তো ভিডিও ক্লিপটা দেখে তোমরা বুঝতেই পারছো দেখে মনেই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এরকম বিজ্ঞপ্তি এসেছিল এবং ছাত্রটি স্ক্রিন রেকর্ড করেছে এবং সেই বিজ্ঞপ্তির দেখিয়েছে অ্যাকচুয়ালি সেম বিজ্ঞপ্তি একই সাথে এ সেই বিজ্ঞপ্তিটিও আমাকে পাঠিয়েছে এবং একাধিক ছাত্রছাত্রীও বিজ্ঞপ্তি পাঠিয়েছে তো এক্ষেত্রে স্ক্রিন রেকর্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যেটা বাস্তব এই যে নোটিশটি এই নোটিশটি একাধিক ছাত্রছাত্রীও অ্যাকচুয়ালি আমাকে দিয়েছে এবং কিছু ছাত্রছাত্রী বলছে আমি ওয়েবসাইট থেকেই ডাউনলোড করেছি এবার আমি ছাত্রছাত্রীদের ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস করি সর্বদা কিন্তু এই মুহূর্তে একটাই প্রশ্ন যদি এরকম ব্লেন্ডেড মোড়ে নোটিশ দিয়ে থাকে তাহলে নোটিশটা কেনই বা সরাতে গেল ক্যালকাটা ইউনিভার্সিটি যদি এরকম ডিসিশন নিয়ে থাকে তাহলে কেনই বা এই নোটিশকে সরিয়ে দেওয়া হলো এটা সবার প্রথম প্রশ্ন এই নিয়ে আমি একটি কলেজের এর অ্যাকচুয়ালি শিক্ষকের সঙ্গে আমি যোগাযোগ করি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তো এই শিক্ষক রীতিমতো এ বিষয়ে কোনো কিছু মতামত জানাননি তিনি জানিয়েছেন অফলাইনেই পরীক্ষা হবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত এটাই রয়েছে মানে একজন শিক্ষকের কাছে আমার খুব কাছের শিক্ষক তিনি পর্যন্ত রীতিমতো এই মুহূর্তে একটাই কথা বলেছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি ব্লেন্ডেড মোডের কোনো ডিসিশান নেয়নি এবং যে বিজ্ঞপ্তি তোমরা অনেকে বলছো তোমাদের কথা আমি মানছি হয়তো বাই মিস্টেক কোনো কারণে এটা আপলোড হয়ে যেতে পারে আমি গেছেই এরকম বলছি না কিন্তু তোমাদের মধ্যে যে মিসগাইড করা হচ্ছে তোমাদেরকে যে ব্লেন্ডেড মোডে পরীক্ষা হবে সুখবর এর ওপর প্রভাবিত হয়ে তোমরা অনেকেই কি করছো মনে করছো যে পরীক্ষা হয়তো অনলাইনে হবে আর কেস কেসের অপেক্ষা করতে হবে না আর এই যে একুশ তারিখের কোনো মূল্য নেই অনেকেই বলছো তো আমাদের তো আগের থেকেই রীতিমতো সিদ্ধান্ত হয়ে গেছে কিছু কিছু ছাত্রছাত্রীর ধারণা তো একেবারেই তোমাদের বলবো এবং এবং কিছু কিছু ছাত্রছাত্রী অনলাইনে হবে সেই খুশিতে এ আমাকে থ্যাংক ইউ পর্যন্ত জানাচ্ছ কিন্তু অ্যাকচুয়ালি তা না আর যদি অনলাইনে হতো এরকম কোনো ইনফরমেশান থাকতো আর আমি জেনে এত খুশির খবর তোমাদের জানাবো না যার জন্য এতদিন ধরে লড়াই করছি এটা ক কখনোই সম্ভব না তো বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় এটা ঘোরাঘুরি করছে এরকম স্ক্রিনশট তো স্ক্রিন রেকর্ড তোমরা দেখতে পাচ্ছ ও সেই কারণে তোমরা অনেকেই মনে করছো হ্যাঁ এটা ট্রু একদম ডিসিশান নিয়ে নিচ্ছে যদি ডিসিশান নেয় সব থেকে বেশি খুশি হবে তোমরা তার থেকেও বেশি খুশি হবো আমি কারণ এতদিন ধরে তোমাদের এই লড়াইয়ের সঙ্গে সমানভাবে আমরা প্রত্যেকে যুক্ত রয়েছি তো কাজেই তোমাদের প্রত্যেকে বলবো অনেকে ভাবছো অনলাইনেই হচ্ছে সেই কারণে অনলাইনের মতন প্রিপারেশান নেবো একেবারেই না অফলাইনে হচ্ছে এইভাবেই তোমরা প্রিপারেশান নাও এবং একুশ তারিখ মঙ্গলবার যে সিদ্ধান্ত আসবে এ অ্যাডভোকেট স্যারের সাথে কথা হয়েছে সন্দীপ মন্ডল স্যারের সাথে তিনিও রীতিমতো জানিয়েছে পজিটিভ ভাবেই তিনি অ্যাকচুয়ালি কেসটা লড়বেন যাতে সমস্ত আমাদের সমস্যার কথা তুলে ধরবেন তোমরা অনেক বিষয় আমাকে জানিয়েছো সেগুলোও আমি অ্যাকচুয়ালি স্যারকে জানিয়েছি অ্যাডভোকেট স্যারকে সমস্ত কিছু নিয়ে অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের এর হয়েই তিনি কিন্তু লড়বেন এবং তোমরা যাতে ন্যায্য বিচার পাও সেই নিয়ে কিন্তু ও তিনি তৎপর রয়েছেন এন তার কথার মধ্যে দিয়ে তার ইন্টারভিউর মধ্যে দিয়ে তোমরাও বুঝতে পেরেছ কাজেই তোমরা এই মুহূর্তে নিশ্চিন্ত থাকো তোমাদের এই মুহূর্তে সর্বপ্রথম যে কাজ হয়েছে সেটা হচ্ছে তোমাদের পড়াশোনা করা কারণ আমি তোমাদের একবার বলে রাখি বিভিন্ন সুখবর জনিত তোমরা তথ্য পাচ্ছ যে ব্ল্যান্ডেড মোডে হবে এটাই সত্যি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যার দ্বারা কিন্তু তোমার কিছু মুহূর্তের আনন্দটা পরবর্তীকালে তোমার কিন্তু নিরানন্দে পরিণত হতে পারে সেই কারণেই ভিডিওটা তৈরি করে এক্সপ্লেন করছি যাতে তোমার পরবর্তীকালে সমস্যা না হয় দেখো যে সুখবর দিচ্ছে সে তো সুখবর দিয়ে চলে গেল আমি তো তোমাকে বলে চলে গেলাম যেটা আমি বারবার বলে থাকি রেজাল্টটা তোমার আর রেজাল্টে যদি খারাপ মার্কস হয় সারা জীবন তোমার থেকে যাবে ভালো মার্কস হলেও তোমার থেকে যাবে সেই কারণ এই মুহূর্তে তোমার ডিসিশন নিতে হবে তোমার রেজাল্টে তোমার গ্র্যাজুয়েশানে তুমি ভালো মার্কস রাখবে না খারাপ মার্কস রাখবে সেই কারণে সেই অনুযায়ী তুমি এই মুহূর্তে প্রস্তুতি নাও এই মুহূর্তে জোর কদমে তোমরা বইমুখী হয়ে পরিশ্রম করো জানি তোমাদের সিলেবাস শেষ হয়নি তার সত্ত্বেও তোমাদের রিকোয়েস্ট করব যতটা সম্ভব তোমরা পড়াশোনা করো কারণ সামনে তোমাদের পরীক্ষা ভুল ভাল দিকে দৃষ্টিপাত দিয়ে ভুল তথ্য নিয়ে নিজেকে কনফিউশনের মধ্যে রেখে পড়াশোনাকে থামিয়ে রেখো না যতটা সম্ভব যদি ওয়ান এক্সট্রা নাম্বার পাও সেই নাম্বারটাও তোমার রেজাল্টে জব হবে তাই জন্য ওয়ান পার্সেন্ট তোমাকে এক্সট্রা খাটতে হবে যতটুকু পারো ততটুকু পড়তে থাকো তারপরে তো আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি অ্যাকচুয়ালি একুশ তারিখের ওপর তারপরে যদি ক্যালকাটা ইউনিভার্সিটি ব্লেন্ডেড মোডেও ডিসিশান নাই তাহলে তো অ্যাকচুয়ালি সুখবর হবে এই মুহূর্তে ব্লেন্ডেড মোড নিয়ে কোনোরকম বাস্তব ইনফরমেশান নেই যদি নেয় সেক্ষেত্রে তোমাদের জানিয়ে দেব যদি নেয় আমাদের প্রত্যেকের জন্য সুখবর হবে এই মুহূর্তে শেষ সম্বল বা বড় আশার আলো যদি আমরা বলি সেক্ষেত্রে ক্যালকাটা হাইকোর্টের একুশ তারিখের যে ডিসিশান রয়েছে মঙ্গলবার সেই ডিসিশান সেটা কি হয় সেটা তোমাদের জানাবো এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব সমস্ত ভুল তথ্য থেকে দূরে থেকে নিজের পড়াশোনায় তোমরা মনোযোগী হও যতটা সম্ভব তোমরা দুশ্চিন্তার মধ্যে আছে জানি তোমাদের দুশ্চিন্তাকে আরও দুশ্চিন্তা করে তুলছে কিছু মানুষ কিন্তু তোমরা নিজে নিজের এম ফোকাস থাকো এবং তোমরা রেজাল্টে কি করবে এ তোমার রেজাল্টটাকে কিভাবে ভালো করবে তোমার গ্র্যাজুয়েশনের নাম্বারটাকে কিভাবে ভালো করবে সেদিকে এ বেশি করে মনোযোগ দাও প্রত্যেককে বুঝতেই পেরেছো আশা করি কী বলতে চাইলাম আর যদি সম্ভব হয় ভিডিওটি বন্ধুদের মাঝে কিংবা গ্রুপে শেয়ার করে এ প্রত্যেককে বিষয়টা জানিয়ে দাও তারাও যাতে বাস্তবটা জেনে তাদের পড়াশোনার প্রতি অগ্রসর হতে পারে এবং সঠিক ডিসিশান এই মুহূর্তে নিতে পারে যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই মুহূর্তে জানা দরকার